প্ল্যান করে জীবনে কোনো কিছু হয় না, তো আজকেও প্ল্যান মাফিক হয় নাই। তো আমাদের যাওয়ার প্ল্যান ছিল হচ্ছে সিলেটে, তো সিলেটে ট্রেন আমরা পাই নাই। তো আমরা চিটাগাং মেল ট্রেনের টিকিট কাটছি, এই হচ্ছে দুইটা মেল ট্রেনের টিকিট। তো আমরা যাব হচ্ছে সীতাকুণ্ড, তো আপনারা আশা করি আমার সাথেই থাকবেন। এবং সীতাকুণ্ডর গুলিয়াখালী অনেক কিছু মানে কি শুনেছি, হয়তো দেখতে দেখতে আমি আপনাদেরকে ফুল ডিটেলসগুলো বলবো আর কি, কোথায় কোথায় যাচ্ছি। আপনারা সাথে আছেন, সঙ্গে থাকেন। আর আমার হ্যাঁ হ্যাঁ টিকিট এজে আর বরাবরের মতে আমার সাথে আছে, তো দেখতে থাকেন। এই টিকিটটার মূল্য হচ্ছে 220 টাকা নিচে দুইজনের। তো আমরা ট্রেনে উঠেছি, এখান থেকে যাব হচ্ছে সীতাকুণ্ডের উদ্দেশ্যে। এটা হচ্ছে সেই মেল ট্রেন, এখানে খুবই লো কস্টে ট্রাভেল করা যায়। আমরা এখন আছি ভৈরব স্টেশনে। তো 220 টাকার মেল ট্রেন চিটাগাং এর উদ্দেশ্যে যায় ঢাকা থেকে। তো এই মেল ট্রেনে বসে আমরা যাচ্ছি, এই হচ্ছে সেই ট্রেনের ধরন। তা আসলে মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনাদেরকে মানে কিভাবে কম খরচে আপনারা সীতাকুণ্ডে ঘুরবেন, ওই কারণেই হচ্ছে আমার এই মেল ট্রেনে ওঠা। তো আমি আবারও বলছি, দুইজনের টিকিট নিয়েছে 220 টাকা। এই ট্রেনটা চিটাগাংয়ের আগের স্টপেজ সীতাকুণ্ডে সেখানে নামবে এবং আমরা সেখানে নামব। আশা করি আপনারা ভিডিওটা সাথে আছেন, দেখতে থাকেন। কাপল ট্যুর আজ হবে সীতাকুণ্ডে কম খরচে। আসলে ট্রেনে উঠার সময় টিকিট কাটার সময় আমার সাথে এই দুই ভাই ছিলেন, আরেক ভাই আছে ভিতরে। তো ওনারাও আমাদের সাথে, একজন যাবে হচ্ছে কুমিল্লা, আরেকজন যাবে হচ্ছে চিটাগাং। তারা আমাকে প্রচুর হসপিটালিটি দিচ্ছে, তো তারাও তাদের সাথে নিয়েই ছুটছি আর কি। তো আপনারা সবাই ভালো আছেন তো নাকি? হ্যাঁ আমরা তো ভালোই আছি। আচ্ছা ঠিক আছে, আপনারাও দেখবেন আমাদের এই ভিডিও ইউটিউবে। 100 আবারও বলতে হচ্ছে 220 টাকায় 9 ঘন্টা আমরা ট্রেন জার্নি করলাম। তো ঢাকা এয়ারপোর্ট থেকে সীতাকুণ্ড 9 ঘন্টা, এই যে আমরা এই ট্রেনে ছিলাম। তো এই ট্রেনটা এখন চলে যাচ্ছে চিটাগাংয়ের উদ্দেশ্যে। তো আমরা একটু পরে সিএনজি নিব, তারপরে যাব হচ্ছে একটা পাহাড়ে, চন্দ্রনাথ পাহাড়, সেটা চূড়ায় ওঠার চেষ্টা করব। তো আপনারা আমার সাথেই আছেন, সঙ্গে থাকেন, দেখতে থাকেন। আমরা আছি এখন সীতাকুণ্ড বাজারে, আর আমরা উঠেছি হচ্ছে সীতাকুণ্ড বাজারে নেমেই স্টেশন থেকে। যখন আমরা সীতাকুণ্ড বাজারে আসি, তো আমরা হোটেল বন্ধু 99 এই হোটেলটাতে উঠছি আর কি। আর এখানে রুম ভাড়া পড়ছে আমাদের 600 টাকা করে। আর আমরা আছি এখানে টোটাল 4 জন, আমরা 2 জন আর ওরা 2 জন, 4 জন। তো ওরাও আসছে হচ্ছে মাদারীপুর থেকে আর কি। আমরা এখন যাব হচ্ছে চন্দ্রনাথ পাহাড়, ওইখান থেকে আস্তে আস্তে বিভিন্ন জায়গায় আমরা যাব আর কি। তো আমরা সিএনজির জন্য ওয়েট করতেছি, আমরা একটা সিএনজি বুকিং ছিল তো ওর জন্য ওয়েট করতেছি। তো আমি আপনাদেরকে ইনশাল্লাহ ডিটেলসটা বলে দিব যে কোথায় কত কী খরচ পড়বে। আমরা যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়ের দিকে। তো এই হচ্ছে সেই রাস্তা, সিএনজি নিয়ে নিয়েছি। সীতাকুণ্ড
বাজার থেকে চন্দ্রনাথ পাহাড়ের যাওয়া পর্যন্ত ভাড়া হচ্ছে 100 টাকা, আবার আবার আপনি যখন ব্যাক করবেন তখন 100 টাকা। তো আমরা আমাদের সিএনজি ড্রাইভার যিনি আছেন ওনার সাথে সবগুলো প্লেস ওনারা আমাদের মানে নিয়ে যাবে, এবং ভাড়া যেটা রিজনেবল ভাড়া সেটা আমি আপনাদেরকে টোটাল ডিটেলসটা বলে দিব। আশা করি এখান থেকে শুরু হবে হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের যাত্রা। চন্দ্রনাথ পাহাড়, তো ওই চূড়ায় উঠবো আমরা এবং আপনাদেরকে দেখাবো যে কতটা সুন্দর সে উপর থেকে। পাহাড়ে ওঠার আগে সবাই পাস নিয়ে নিয়েছে, সবাই প্রস্তুতি নিচ্ছে যে তারা সবাই পাহাড়ে উঠবে। এই বাস হচ্ছে ও 20 টাকা করে রাখছে, পরে আপনি যদি ফেরত দিয়ে দেন তাহলে 10 টাকা ফেরত দিয়ে দিবে। তোমার নাম কি ভাইয়া? রবিউল। তো রবিউল এখানকার বাস ব্যবসায়ী, আপনারা সবাই দেখবেন রবিউলকে বাস সাপ্লায়ার। আপনারা চন্দ্রনাথ পাহাড় উঠতে গেলে এই দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন। এখানে নিচে আবার মন্দির আছে, ওরা সবাই ছুটছে পাহাড়ের দিকে। আমার জানা মতে এই পাহাড়ের চূড়ায় উঠতে মিনিমাম 2.5 ঘন্টার মতো সময় লাগবে, বাকিটা আমাদের স্ট্যামিনার উপরে ডিপেন্ড করবে যে আসলে আমরা কত সহজে। চন্দ্রনাথ পাহাড়ের প্রথম মন্দিরটা হচ্ছে এই জায়গায়, তারপর আমরা এই পথে যাব, কারণ ওই সিঁড়ি পথে গেলে অনেক কষ্ট হবে, তাই আমরা ডিসিশন নিচ্ছি হচ্ছে এই পথে যাওয়ার। আমরা সবাই যাচ্ছি আর কি। আমরা এখনো চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় পৌঁছাতে পারিনি, তো এই যে ওরা সবাই চেষ্টা করতেছে। কার কার কি অবস্থা, অনুভূতি কি? চন্দ্রনাথ পাহাড়ের উপরে আমরা উঠতে পারি নাই, তো এটা হচ্ছে অর্ধেকের দৃশ্য আর কি আপনারা দেখছেন। এখনো আরো 40 মিনিট সময় লাগবে চূড়ায় উঠতে। সর্বশেষে আমরা নামই ভুলে গেছি। সর্বশেষে আমরা চন্দ্রনাথ পাহাড়ে উঠলাম, প্রায় 2 ঘন্টা জার্নি শেষে। হ্যাঁ, তো সর্বশেষ স্তরটা হচ্ছে ওইটা, আমি জানি না ততক্ষণ আমাদের মোবাইলে চার্জ থাকবে কিনা, আমরা চেষ্টা করবো ওইটা উঠতে আর কি। তারপর আপনাদেরকে যতটুকু মানে উপরের দিকে ভিউটা দেখানো যায়, এটা আসলে ক্যামেরার চোখে হয়তোবা আমি ওইভাবে আপনাদেরকে বোঝাতে পারবো না, বাট সত্যি অসাধারণ। আসলে আমার মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে, তো আমি ফাইনালি চন্দ্রনাথ পাহাড়ের জায়গা থেকে হচ্ছে
প্রচন্ড রোদ। আমি মূলত চন্দ্রনাথ পাহাড়ে ওঠার পরে ওইখান থেকে আবার নামছি, নামার পরে খুবই টায়ার্ড ছিলাম। তো দুপুরের দিকে প্ল্যান ছিল যে একটু রেস্ট নেই, রেস্ট নেওয়ার পরে গুলিয়াখালি বিচে আসি। সো এখন ভাটা চলতেছে, তো অলওভার কাদা, আপনারা দেখতেই পাচ্ছেন অলওভার কাদা। এটা হয়তো জোয়ার আসলে এখানে পানি আসবে, পানি আসলে তখন তো এই হচ্ছিল অবস্থা আর কি। তো এখন খুবই রিস্ক পজিশনে আছি, এখানে প্রচন্ড কাদা আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমি তো আপনাদেরকে বলেছি যে কতটা কম খরচে আমি সীতাকুণ্ড ভ্রমণ করছি, সেটার বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো ভিডিওর শেষে। তো ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো অবশেষে কাদা মাখিয়ে আমরা যাত্রা শুরু করলাম গুলিয়া খালি সি বিচের উদ্দেশ্যে। তো আমরা অবশেষে নামছি। তো ভাই এই মুহূর্তে ভিডিওটা আমি না করি কন্টিনিউ, কারণ যে কোনো মুহূর্তে আমরা পড়ে যেতে পারি, প্রচন্ড পিছল এই জায়গাটা। তো আপনারা গুলিয়াখালি বিচে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আমার। আমরা জটিল যেই কাদা, মানে খুবই পিছল কাদা, সেটাকে কোনোভাবে হ্যাঁ ওয়েলকাম করেছি আর কি। আর মানে জায়গায় জায়গায় খুবই পিছল, এগুলো হচ্ছে সবই কাদা ভাই। আপনি যে কোনো মুহূর্তে এখানে আপনি পিছলকে পড়ে যেতে পারেন। আমাদের ভুল হয়ে গেছে, তো আমরা যাব ওই বিচটাতে যেটাকে আমরা উদ্দেশ্য করে এসেছি, মূলত গুলিয়াখালি সি বিচ। তো দেখতে থাকেন, আমিও যেতে থাকি। এখানে অনেক লাল কাঁকড়া, পৌঁছাতে পারিনি আমাদের নির্দিষ্ট গন্তব্যে। কারণ হচ্ছে এটা অনেক দূর, 1 কিলোর মতো হাঁটতে হয়। তো আমরা চেষ্টা করতেছি যতটা তাড়াতাড়ি সম্ভব এখানে চলে যাওয়া যায় আর কি। তো এইখানে একটা সাঁকো আছে, এই সাঁকোটা পার হতে হবে আর কি। পার হয়ে দেন আপনাকে আসতে হবে। তো অবশেষে আমরা আমাদের বিচের খুবই কাছে চলে আসছি। এই সেই হচ্ছে গুলিয়াখালি সি বিচ। এখানে যে এইটা মূলত হচ্ছে এইটাই হচ্ছে এর আকর্ষণ, এই যে যে মানে মাটিটা গর্ত 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 হয়ে আছে, তার পাশে হচ্ছে গাছ এবং ওই পাশে হচ্ছে সমুদ্র, এটাই হচ্ছে এই বিচের সৌন্দর্য। আমি কিন্তু বারবার বলছি আপনাদেরকে, আমি খুব কম খরচে আসছি সীতাকুণ্ডের ট্যুর দেওয়ার জন্য। আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখে উপকৃত হবেন আমি আশা করি। তো এরপরে আমরা হয়তো অন্য কোনো প্লেসে যাব, তো ওই প্লেসটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, অবশ্যই দেখাবো। ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন। তো আমরা কাদা পাড়িয়ে এখানে আসছি, বাট এখন আমরা যাব হচ্ছে এখানে ছোট ছোট লাইফ বোর্ড আছে এই বোর্ডে করে, কারণ এখন জোয়ারের পানি চলে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন।
লাইফ বোর্ডে না গেলে এখন কাদা পাড়িয়ে যাওয়াটা খুবই দুর্ঘটনার অবস্থা, কষ্ট সাথে বোটে করে। তারা 25 জন বইলে আর কি এই বোর্ডটা ছাড়বে। লাইফ বোর্ডে উঠে পড়ছি, ফিরে যাবো। আমার সামনের এই লাইফ বোর্ডটি করে আমরা সে বিচ থেকে এই বেবি স্ট্যান্ড পর্যন্ত আসলাম। জনপ্রতি হচ্ছে 30 টাকা করে, জনপ্রতি 30 টাকা করে নিয়েছে তারা, কারণ জোয়ারের পানি আসলে আপনার আর কাদাতে হাঁটার কোনো প্রয়োজন হয় না। তো আশা করি আপনারা সঙ্গে আছেন, দেখা যাক আর কই কই যাওয়া যায়। নাম হচ্ছে বাঁশবাড়ি সি বিচ, বাঁশবাড়ি। তো আমরা এইখানে একটা ছোট একটা খাল আছে, এই খালটা পের হয়ে পার হয়ে তারপরে আমরা যাব হচ্ছে ঝাউবনের দিকে। এই রোডটা দিয়ে আর কি মূলত আমরা আসছি। এটা আসলে কক্সবাজারের মতো অতটা জমজমাট না, তারপরও মানে আপনি যদি নিরিবিলি পছন্দ করেন তাহলে ঠিক আছে। প্রকৃতি তার সৌন্দর্যকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আজকের দিনটা মেঘলা, তারপর হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি ছিল, তার সাথে হচ্ছে গ্রিন গ্রাস বিচ, মানে আসলে জিনিসটা ভাবতেই আমার কাছে খুবই অবাক লাগতেছে। এবং মানে ওয়েদারটা এতটা রোমাঞ্চকর ওয়েদার, আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। এই যে আমি জানি না আমার ক্যামেরাতে আমি আপনাদেরকে ক্লিয়ার করে বোঝাতে পারছি কি না, এটা পুরোটা হচ্ছে সবুজ সবুজ, আর এই যে হচ্ছে এটা হচ্ছে বিচ, এটা কিন্তু সাগর। হয়তো আজকে ঢেউ নেই, হ্যাঁ মনে হচ্ছে এরকম, বাট এটা সাগর। ওই যে লাল লাল পতাকা আমরা যদি একটু জুম করে দেখাই, হ্যাঁ এইখানে একটা ব্রিজ আছে, এই ব্রিজটাকে আমরা মিস করলাম আর কি। আমরা বসে বসে পানির শব্দ শুনছি, আপনারা কি শুনতে পাচ্ছেন? যদি শুনে থাকুন অবশ্যই কমেন্টসে জানান। দ্বিতীয় দিনের সকালে আপনাকে স্বাগত। তো
আজকে হচ্ছে সীতাকুণ্ডের দ্বিতীয় দিন আমাদের। তো আজকে আমরা যাবো হচ্ছে মহামায়া লেক এবং খৈয়াছড়া ঝর্ণায়। তো আমরা এখন সীতাকুণ্ড বাজার থেকে আমরা একটু সামনে গিয়ে হাতের ডানে আমরা মেন রোডে উঠব, ওইখানে আমরা বাসে করে মহামায়াতে যাব আর কি। তো ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন, আর আমি দেখাচ্ছি আর কি কীভাবে আমরা যাচ্ছি। তো আমরা এই রাস্তা ধরে ওই যে উপরে, এটা হচ্ছে হাইওয়ে। তো হাইওয়ের অপোজিটে যেতে হবে আর কি আমাদের। এটা হচ্ছে একটা টার্নেল আর কি, উপর দিয়ে হচ্ছে রাস্তা। আমরা রাস্তা পার হয়ে যাচ্ছি, জাস্ট এটা দোতলায় যাবো আর কি, মানে হাইওয়ের উপরে উঠবে। হাইওয়ে উঠার রাস্তা হচ্ছে, সিঁড়িটা হচ্ছে এই জায়গা দিয়ে। এই হচ্ছে বেসিক্যালি ছিলাম রাস্তার ওই পারে, তো আমরা ওই নিচে দিয়ে এসে রাস্তার এই পারে চলে আসলাম। তো এই সোজা হচ্ছে মানে ঢাকার দিকে হচ্ছে মহামায়া রাস্তা। তো আমরা বাসে ওঠার পরে আমরা আবার ভিডিওতে আসছি। আমরা রাস্তা পার হয়ে লেগুনাতে হচ্ছে বসছি মহামায়ার উদ্দেশ্যে। আমাদের সাথে বরাবরের মতো আছে আমার যে ছোট ভাই। আমরা এখন যাবো মহামায়া লেক। আমরা এই কারণে ডিসাইড করলাম যে এখন লেকে দুই তিন ঘন্টার মতো উঠবো, তারপরে যাবো খৈয়াছড়া। এখান থেকে গোসল টোসল করে হোটেল, দেন হচ্ছে আবার ঢাকা ফিরবো। তো দেখতে থাকেন, সাথে থাকেন। আর সম্প্রতি তেলের দাম বাড়ায় আমাদের এই লেগুনাগুলোতে ভাড়া পড়েছে হচ্ছে 50 টাকা মহামায়া এখানে আসতে। এখন পর্যন্ত আমরা মহামায়াতে এসে পৌঁছাই নাই। সো এই রাস্তা ধরে আবার সিএনজি করে আমরা মহামায়ার দিকে যাব। তো এখানে আমাদের ভাড়া পড়েছে জনপ্রতি 50 টাকা করে। তো আমরা এখানে আবার লেগুনা সিএনজিতে উঠি, উঠার পরে মহামায়াতে যাই, তারপরে হচ্ছে বাকি ডিটেলসটা আপনাদেরকে বলবো। তো আমরা এই সিএনজিটা বুকিং করলাম। তো এখানে হচ্ছে জনপ্রতি 15 টাকা করে দিচ্ছে, বাট যেহেতু আমরা 4 জন তো এটাকে আমরা 75 টাকায় আর কি বুকিং করলাম। তো আমরা যাই মহামায়ার দিকে, চলেন। এটা হচ্ছে মহামায়া ইকো পার্কের রাস্তা। খরচ কম করে করলেও মানে সেটা হচ্ছে যে একটা জিনিস মাথায় রাখতে হবে যে যেহেতু এটা ফ্যামিলি ট্যুর, তো সব কিছু আসলে মানে আপনি বেড়াতে আসছেন, হ্যাঁ, একটু রিল্যাক্সের তো প্রয়োজন আছে। সেক্ষেত্রে সব জায়গাতে মানে কস্টিংটাই
মানে ওইভাবে না চিন্তা করে একটু সহজ ভাবে একটু রিল্যাক্সেও যেন যাওয়া যায় মহামায়ার সামনেই তো এই সামনের এই জায়গাটাতে হচ্ছে কিছু দোকানপাট আছে নাস্তা করার, যেহেতু আমরা সকালবেলা চলে আসছি তো এখানে আমরা নাস্তা করব লুচি সবজি। আমরা এখনো লেকে ঢুকি নাই, ঢুকবো একটু পরে। এটা হচ্ছে মহামায়া লেকের ঢোকার টিকিট কাউন্টার এবং জনপ্রতি এখানে টিকিটের ভাড়া হচ্ছে 20 টাকা করে। তো চলেন আমরা ভিতরের দিকে যাই। ওই যে 4টা টিকিট দিয়ে দাও। তো আমরা এখানে হাঁটতে হবে কিছুক্ষণ, তো হাঁটার পরে হয়তো বা সেই লেকটা আমরা দেখতে পারবো। হাঁটতে হাঁটতে একটা কথা বলি, এই মহামায়া লেকের এখানে আপনারা চাইলে কর্পোরেট যে প্রোগ্রামগুলো হয় পিকনিক, এটা পিকনিক স্পট হিসেবেও ইউজ হয়। তো আপনারা যদি চান এখানে পিকনিকেও আসতে পারেন, অফিসিয়াল পিকনিকগুলোতে এখানে সব ধরনের ব্যবস্থা আছে। না আমরা এখন এই হচ্ছে মহামায়া লেক, প্রচন্ড রোদ আছে, তো আমরা বেসিক্যালি নৌকা নিয়ে চলে যাব হচ্ছে নিরিবিলি জায়গায় যেখানে একটু রোদ কম, আমরা সাইড দিয়ে চালাবো আর কি। এই যে পিকনিক স্পট যে আমি আপনাদেরকে বলেছিলাম, এখানে বিভিন্ন রকমের ইয়ে আছে। আপনারা চাইলে এখানে কায়াকিং করতে পারেন, এটা হচ্ছে আপনি 1 ঘন্টার জন্য ভাড়া নিতে পারেন এবং ভাড়া পড়বে হচ্ছে 300 টাকা, আপনারা 2 জন চালাতে পারবেন এখানে। আরেকটা বিষয় হচ্ছে এই মহামায়া লেকে আপনারা চাইলে পিকনিক করতে পারেন এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে ক্যাম্প করা যায়, বাট সেই ক্যাম্পে মেয়েরা অ্যালাউ না, সেইটা কাবিননামা দেখাইলেও অ্যালাউ না, কারণ অতটা বেশি সিকিউর না যেহেতু এটা পাহাড়ি জায়গা। তো আপনারা যদি চান ছেলেরা এসে এখানে ক্যাম্পেইন করতে পারেন 10 জন 15 জন, তো অনেক সুন্দর। এবং আপনি চাইলে এখানে নৌকা দিয়ে পুরো ইয়েটা ওরা ঘুরিয়ে দেখাবে আপনাকে, সেটার খরচ পড়বে হচ্ছে 1300 টাকা করে। তা আপনারা চাইলে এটাও করতে পারেন এবং ওইখানে গেলে আপনারা একটা ঝর্ণা দেখতে পাবেন, সেই ঝর্ণাটার নামই হচ্ছে এই নামে মহামায়া ঝর্ণা।
তো আশা করি আপনারা সবাই আমার এই ভিডিওটি দেখছেন এবং সঙ্গে আছেন। লো ওয়াজেতে কাপল ট্যুর এবার হচ্ছে সীতাকুণ্ডে। ধন্যবাদ সবাইকে। আমরা এই নৌকাটা বুকিং করলাম, ছয় জনে 1300 টাকা নিয়েছে। এটা হচ্ছে পুরা লেকটাকে আমাদেরকে ঘুরিয়ে দেখাবে। তারপরে গিয়ে আমরা কায়াকিং করব আর কি। আমাদের নৌকা ছুটছে, এই ঝর্ণাটার নাম হচ্ছে মহামায়া ঝর্ণা। তো আমরা কাছাকাছি চলে আসছি, ওই যে সেই ঝর্ণা আমরা দেখতেছি। খুবই ছোট ঝর্ণা, মানে তবে ওটা ড্রেনের মতো আসতেছে, উপর থেকে পড়লে আর একটা। আমরা এখন এই রুটটা দিয়ে যাব আর কি ঝর্ণাটার উপরে। ও তবে উপরে গেলে মনে হয় ঝর্ণার মতো লাগবে, যেটা বলতেছে উপর থেকে।
তো আবার কিছু পথ হাঁটা, এটা হচ্ছে শেষ স্টেপ আর কি। হ্যাঁ তো চলেন আমরা সবাই হাঁটি আস্তে আস্তে। ব্যাগেই থাকুক, এটা ব্যাগ নেওয়া লাগবে না তো? না ওই যে জামা কাপড় ফেলতাম। ও আচ্ছা আচ্ছা, পানিতে ভিজুক। আচ্ছা হ্যাঁ, তো তোমরাও গোসল করো। না দেখি ঝর্ণার উপরে দিকে ওঠার চেষ্টা করি, মহা মায়া ঝর্ণা। তুমি যাবে না ঝর্ণায়, ছবি তুলবে না? আচ্ছা সব আমরা পুরো লেকটাকে ঘুরেছি এবং এখানে একটা ঝর্ণা আছে, মহা মায়া লেক। এটা খরচ করেছে হচ্ছে 1300 টাকা, যেহেতু আমরা 6 জন ছিলাম, জন প্রতি এখানে পড়লো হচ্ছে 216 টাকা করে। থেকে আবার লেগুনায় চড়ে বেত্তাটিয়া যাচ্ছি। তো বেত্তাটিয়া থেকে আমরা যাব হচ্ছে কৈয়াছড়া ঝর্ণায়। বলো তো বেত্তাটিয়ায় নেমে আবার সিএনজি নিতে হবে, কৈয়াছড়া ঝর্ণার দিকে যেতে হবে। ঠিক আছে আমরা যাই আর দেখি কয় টাকা ভাড়া দেয়। আচ্ছা এই সিএনজিটা বুকিং নেওয়া হয়েছে, এটা হচ্ছে 100 টাকা ভাড়া, কৈয়াছড়া ঝর্ণার উদ্দেশ্যে যাবে আর কি। এটা কৈয়াছড়া কোথায় নামাবে? যেতরুক যায় আর কি, রাস্তা যেতরুক আছে একদম এই পাহাড়ের পাশে। আচ্ছা যতটুকু যাওয়া যায়। তো বেত্তাটিয়া নামার পরে আপনারা সিএনজি নিয়ে নেবেন, এখানে সিএনজি সিরিয়াল অনুযায়ী আসে এবং তারা এই সে 100 টাকা ভাড়া নেয় এবং আবার আসার সময় 100 টাকা। এই তো আসার সময় আবার 100 টাকা, এই তো 100 টাকা। আচ্ছা রাস্তা হচ্ছে 3 কিলো। ওকে তাহলে আমরা চলতে থাকি। আমরা এখন আছি কৈয়াছড়া ঝর্ণার কাছাকাছি আর কি। তো মূলত এইখানে হচ্ছে পার্কিং টার্কিং হয়, একটা হোটেল আছে, আপনারা চাইলে খাবার এখানে বলে যেতে পারেন, দুপুরের খাবার হ্যাঁ তারা রেডি করে রাখবে। এবং এইখানে পর্যন্ত আসতে আমাদের টাকা লাগছে হচ্ছে 100 টাকা, বুকিংয়ে আসছি। এবং কৈয়াছড়া ঝর্ণার ওদিকে ঢুকতে গেলে আপনাকে 20 টাকা দিয়ে একটা টিকিট কিনতে হবে জনপ্রতি। আর এই তো তারপর কৈয়াছড়া ঝর্ণার দিকে যাই, যেতে যেতে কথা হবে তারপরে। তো হচ্ছে এইটাই মূলত হচ্ছে পথ,
খোয়াছড়া ঝর্ণায় আসার। তো আপনারা এদিক দিয়ে যাবেন, এই আসো, এই পথ দিয়ে এখান দিয়ে সোজা চলে যাবেন। আপনারা যখন ভিতরের দিকে ঢুকবেন, হ্যাঁ ভিতরের দিকেও এখানে হোটেল আছে খাবার, হ্যাঁ আপনারা চাইলে এখানেও খাবার অর্ডার করতে পারবেন, অথবা আরও ভিতরে দিকে যদি আমি যাই ওইখানেও হোটেল আছে আর কি খাবার। ওই যে দেখা যাচ্ছে ওই কর্নারে, ওইখানে গিয়েও খাবার অর্ডার করতে পারেন নিরিবিলি। আচ্ছা এখানে হচ্ছে খোয়াছড়া ঝর্ণার ভিতরে ঢুকতে হইলে 20 টাকা করে টিকিট লাগবে জন প্রতি। খোয়াছড়া ঝর্ণা কতটুকু দূর ভাইয়া? 20 মিনিট হাঁটতে হবে। আর 20 মিনিট হাঁটতে হবে, মানে কি লেভেল হাঁটা না, উঁচু নিচু আছে আর কি? ঝিরি পথও কি আছে? আচ্ছা কিছুটা ঝিরি পথ আছে। তো আরো 20 মিনিট হাঁটতে হবে আমাদের এই পয়েন্টটা থেকে যেখানে টিকিট কাউন্টার। তো চলেন আমরা হাঁটি। আমার পেছনে যে দোকানটি দেখছেন এটা হচ্ছে খোয়াছড়া ঝর্ণা যাওয়ার শেষ দোকান। তা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা চাইলে এখানে খাবার অর্ডার করে যেতে পারবেন এবং আপনাদের মাল সাবানাগুলো, ভারী মাল সাবানাগুলো এই জায়গাটাতে রাখতে পারবেন। তো এই হচ্ছে ওঠা শুরু করলাম আমি। পানি প্রচন্ড ঠান্ডা, এই হচ্ছে ঝিরি পথ শুরু। তো আমরা উপরের দিকে যাচ্ছি। তো একবারে মাঝখানে আমি দেখানোর চেষ্টা করব কিছু কিছু জিনিস, আর তারপরে একদম ঝর্ণাতে গিয়ে আমি আপনাদেরকে পুরো ঝর্ণাটা দেখাবো ইনশাল্লাহ। এই হচ্ছে ঝিরি পথ। তো এই ধরনের পথে হেঁটে হেঁটে আপনাকে যেতে হবে খোয়াছড়া ঝর্ণায়। তো কিছু কিছু জায়গায় কাদা তো থাকবে, কাদা আছে পিছল প্রচুর, উঁচু নিচু রাস্তা। তো তোমরা আসতেছ? রোদের আলোতে খেলা করে মাঝে মাঝে। ওই যে ওইখানে একটা ঝর্ণার মতো আছে, ঝিরি ঝর্ণা। এটা হচ্ছে খোয়াছড়া ঝর্ণা, এখানে পানি প্রবাহিত হচ্ছে। পানি এত ঠান্ডা যে নিজের পা এখনো অনেক দূর যেতে হবে আমাদেরকে। চলো এসব হলো ঝিরি পথ। এই পথগুলো শেষে শুরু হবে হচ্ছে ঝর্ণা। তো আশা করি আপনারা কাপল ট্যুরের এই ভিডিওটির
সাথে আছেন এবং দেখছেন আর সবার প্রতি রিকোয়েস্ট থাকবে এটা যে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন কারণ হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে আবার হয়তো দেখা হবে দেখুন আপনি দুষ্টামি করতেছেন তো বন্ধুরা আমি চলে আসছি গোয়াছড়া ঝর্ণায় তো এটা হচ্ছে ঝর্ণার প্রথম স্টেপ আপনারা দেখতে পাচ্ছেন এরকম টোটাল এখানে 60টার মতো স্টেপ আছে আপনারা যদি চান সেই 60টা স্টেপে উঠতে পারেন তো আমার তেমন একটা ইচ্ছা নেই কারণ আমি এর আগেও অনেক ঝর্ণায় গিয়েছি হাম হাম ঝর্ণা তো এই কারণে আমার তেমন একটা ইচ্ছে নেই তো যারা আসছে আমার সাথে ওরা সবাই যাবে বেসিক্যালি আহামরিয়ার তেমন কিছু না আর কি জাস্ট এই পানিটা আপনার যা শখ শখটা পূরণ হবে ওইখানে যাওয়ার পরে তো এখানে চাইলে আপনি গোসল করতে পারেন আপনার যদি জামা কাপড় নিয়ে আসে সেক্ষেত্রে এখানে গোসল আপনি ছাড়তে পারবেন এই তোমার কেমন লাগতেছে এক্সিলেন্ট তো আমি এই ভিডিও এটাই শেষ করছি আর কি আর এখানে আমি আর একটু বলে নিই আপনারা যদি ওইখানে যান মানে এখানে আসেন আমাদের কিছু ভুল আছে আপনি ভিডিওটা আমি শেষের দিকে শেষের দিকে আমি পুরো ডিটেলসটা বলে দেবো কীভাবে আসলে আরও বেশি সোজা হয় আপনাদের তো ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ দেখতে থাকেন আর ডিসক্রিপশনে আমি পুরো খরচটা আপনাদেরকে বলে দেবো কত টাকা খরচ আছে